মাত্র 4 দিনের নোটিসেই ধারাবাহিকের শুটিং বন্ধ করার নির্দেশ আসে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। শেষ হতে চলেছে জি বাংলার মেগা ধারাবাহিক সৌদামিনীর সংসার। প্রায় 2 বছর বাঙালি দর্শককে আনন্দ দিয়ে এবার বিদায় নিতে চলেছে এই মেগা। ইতিমধ্যে শেষ পর্বে শুটিংও শেষ হয়ে গিয়েছে। ধারাবাহিকের শেষ শুটিংয়ের দিন সেটে রীতিমতো কান্নাকাটি পড়ে যায়। ছেড়ে যাওয়ার যন্ত্রণায় কাতর সৌদামিনীর টিম। গত 4 ফেব্রুয়ারি সৌদামিনীর সংসার মেগা শেষ পর্বে শুটিং ছিল, 12ই ফেব্রুয়ারি শেষ পর্বে সম্প্রচার। শেষ শুটিং হওয়ার মাত্র 4 দিন আগে সিদ্ধান্ত জানানো হয়েছিল কলাকুশলীদের। ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কথা কেউ প্রথমে বিশ্বাসই করতে পারেনি। কিন্তু যখন সবাই জানতে পারে যে সত্যি বন্ধ হতে চলেছে ধারাবাহিক, সবারই মন খারাপ হয়ে যায়। কান্নাকাটি শুরু হয় সেট জুড়ে। জানা যায় ক্রমশ রেটিং পড়ে যাচ্ছিল সৌদামিনীর সংসারে, তাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোম্যান্স ও হাস্যরসে মোড়া এই ধারাবাহিক শুরুর সময় অনেকেরই প্রিয় ছিল। জয়দেব মণ্ডল প্রযোজিত, শিবাংশু ভট্টাচার্য পরিচালিত সৌদামিনীর সংসার মেগার ভক্তরাও খুবই অসন্তুষ্ট এই সিদ্ধান্তে। ধারাবাহিকের গল্প, নির্মাণ, অভিনয় সবকিছু মিলিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল সৌদামিনীর সংসার। আচমকা এই খবরে মুষড়ে পড়েছেন কলাকুশলী থেকে শুরু করে দর্শকরা।